दूर जाने रे मधुर ध्वनि बाजे बाजे मस्जिद रे मीनारे सुन बुहबदा লন্ডন শহরের যে সকল কাউন্সিলগুলো রয়েছে তার মধ্যে নিউহাম কাউন্সিলটি অন্যতম ইংল্যান্ডের পূর্ব লন্ডনে বিভিন্ন ধরনের মানুষের বসবাসের মাধ্যমে গড়ে উঠেছে এই কাউন্সিলটি লন্ডনের সবচেয়ে বড় কাউন্সিলগুলোর মধ্যে এটি অন্যতম একটি কাউন্সিল দু হাজার একুশ সালের জরিপ অনুযায়ী এই কাউন্সিলে বিভিন্ন ধর্ম ও বর্ণের জনসংখ্যা প্রায় তিন লক্ষ একান্ন হাজার জন মোট জনসংখ্যার মধ্যে চল্লিশ পার্সেন্ট খ্রিস্টান বত্রিশ পার্সেন্ট মুসলিম আট দশমিক আট পার্সেন্ট হিন্দুসহ অন্যান্য ধর্মের লোকজন বসবাস করেন তাছাড়া এই কাউন্সিলে মোট জনসংখ্যার ছাব্বিশ দশমিক বিশ পার্সেন্ট ব্রিটিশ চোদ্দ পার্সেন্ট এশিয়ান ইন্ডিয়ান নয় দশমিক সাত পার্সেন্ট এশিয়ান পাকিস্তানি এবং বারো দশমিক চার পার্সেন্ট এশিয়ান বাংলাদেশি সহ বিভিন্ন জাতির বসবাস এই কাউন্সিলে মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই কাউন্সিলে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই এলাকার অন্যতম একটি বড় মসজিদ যেটা হচ্ছে মসজিদে আউলিয়া We didn't stop, we continued our work. More than 600 lorries we sent, and over three planes we sent to Gaza. From last Purbani, Alhamdulillah, we sent 10 uh, lorries also to Gaza. We are not stopping, we are working. We want to take your message and spread it to the world that the work. এই মসজিদটি এই কাউন্সিলের নশো সাতাশ রোমফোর্ড রোডের ম্যানর পার্কে অবস্থিত উই আর রানিং দিস মসজিদ লাস্ট অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ইয়ার্স ইন দ্য স্টার্ট We were doing only the masjid services on Rumford Road Manor Park area. But we realized that we can do the community service on a better level. So, we registered our masjid as a charity organization in October 2010. So, it's estimated 14 years. আগে এই এলাকার বসবাসত মুসলিমদের নামাজ বা ইসলামিক কার্যক্রমের জন্যে স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না জুম্মা নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার মুসলমানরা বিভিন্ন কমিউনিটি সেন্টার দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন নামাজের একটি স্থায়ী জায়গার জন্য দু সালে এই এলাকার পাকিস্তানি এবং বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় মসজিদে আউলিয়া আলহামদুলিল্লাহ এই মসজিদ লাস্ট তকরিব বিশ সালসে লোকাল কমিউনিটি কি খমত করা আর আলহামদুলিল্লাহ এস মসজিদ কি খুবসূরতি হ্যাঁ তামাম আকায়েদকে তামাম গ্রুপকে তামাম কলচারকে তামাম কন্ট্রিকে লোক আতে আলহামদুলিল্লাহ মুখে বহু খুশি হত্য বেখস আমার এরব ভ নমাজ পড়লে আতে হ্যাঁ উন বড়ি হতি হ্যাঁ প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না মূলত মসজিদের এই জায়গাটি ওই সময়ের একটি গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহার করা হতো পরবর্তীতে এই এলাকার মুসলমানদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে এই জায়গাটি একটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠা করা হয় যেখানে পাঁচ আক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয় আলহামদুলিল্লাহ উই হ্যাভ স্টার্টেড ওয়েন দিস প্রমিসেস ওয়াজ এ কার গ্যারেজ অ্যান্ড উই স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ ফ্রম দ্য বটম উই স্পেন্ড অ্যা লট অফ মানি local community helped us our personal relations friends and families really supported us so we have built the mosque alhamdulillah alhamdulillah we are doing all the activities all the services which the community expecting as a masjid from us এরপর ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয় মসজিদ কমিটি বলেন মূলত মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এই মসজিদ নির্মাণ করা আব জরুরত মহসুস হই কে খরিদা যায় কেউ অনার না গ্যার মুসলিম হ্যাঁ আব ও রাজি হয়ে গায়ে এসে বেচনে পর তো এসে পেলে কে آنر کے ارادے بدل جائے تو تمام نمازی کی بھی یہ کوشش ہے اور کمیٹی کی بھی کہ بھائی جتنا جلدی ہو سکے اس مسجد کو خریدا جائے اور یقیناً خریدنے کے لیے آپ تمام احباب کی اس مسجد کے تمام محلے والوں کی اور تمام اہل ایمان اہل مسلمان سے یہ گزارش ہے کہ دل کھول کر اس مسجد, مسجد کی تعاون کریں قرض حسنہ سے اور دیگر عطیات سے تاکہ جلد سے جلد اس مسجد کو ان غیر مسلمان سے خرید کر کے اور بہتر طریقے سے اس کو آگے لے جائے جا سکے there, there is a, a current plan there is future plan we also have a basement and the first floor as well and uh, this is our plans inshallah very soon uh, when we, we started but we are planned to buy the building freehold purchase first then we will go for uh, interior uh, structure দিস ইস অলসো উই ডিজাইন দ্য ইন্টিরিয়ার অফ দ্য বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানরা এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আমাদের এখানে চা কফি এবং নাস্তা খাওয়ার ব্যবস্থা যেটা সচরাচর কোনো মসজিদে দেখা যায় না এখানে এই ব্যবস্থা রয়েছে যার কারণে এখানে বসে মুসল্লিরা বিভিন্ন রকমের ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করেন এবং আমার গত ২০ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এই মসজিদে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশের কারণে এখানে অনেক মুসল্লিরা এবং অনেক 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 জ্ঞানী গুণীরাও এখানে আসেন এবং বিভিন্ন ব্যাপারে মসজিদকে সাহায্য সহযোগিতা করেন এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মার নামাজ সহ পাঁচ নামাজ আদায় করে থাকেন আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে আমি এই এলাকায় অনেক মসজিদ আছে প্রায় প্রত্যেক মসজিদেই কোনো না কোনো সময় নামাজ পড়া হয় কিন্তু এই মসজিদে আউলিয়ার যে পরিবেশ এখানে সব কমিউনিটির লোকজন এখানে নামাজ পড়তে আসেন এবং সবাই সবার সাথে অত্যন্ত আন্তরিক এবং একটা সম্পর্ক সম্পর্ক ভালোবাসার মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভিতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন This is Masjid Evliya, which is I'm the neighbor of them, and we always pray here. As a local society, they need this mosque in the area for the kids' future. Alhamdulillah, we are very happy with this mosque. We every day come and pray. Inshallah, they will succeed for a future, forever, inshallah. মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি নামাজের সময়সূচির ক্যালেন্ডার দূর থেকে ওয়াজ নসীহত বা কেরাত শোনার জন্যে রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা অতিরিক্ত শীতের জন্যে হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন घर के দিয়া মেরে ঘরকে মেরি बारगाह में سر بس سجود ہو جاؤ سجدہ کرو سر کو جھکاؤ ہم نے اس وقت کیا کیا اللہ نے کہا محنت کرو اور حلال رزق کماؤ اور حلال رزق کھاؤ حلال رزق اپنی اولاد کو کھلاؤ اور حلال رزق ہے کیا حلال رزق رسول اللہ صلی اللہ تعالی وسلم نے اشارت فرمایا کہ رسق حلال کا ایک لقمہ آپ اپنے اہل و ایال کو اپنی بیوی کو کھلاتے ہیں وہ بھی صدقہ ہے بہت بڑی نیکی ہے یعنی حلال رزق کما کر کے اپنی اولاد کو کھلانا یہ صدقہ ہے یہ نیکی ہے تو سب سے پہلے ہمیں اس بات پہ اپنے گریبان میں جھانکنا ہے کہ آیا کہ ہمارا رزق وہ حلال ہے بھی یا نہیں عوام الناس کا تصور یہ ہے کہ ہر وہ رزق جو لوگوں کے نگاہوں سے چھپ کر ہم کریں شاید وہ حلال ہو جاتا ہے نہیں میرے عزیز بھائیو حرام رزق صرف چند چیزوں کا نام نہیں ہے جو ہمارے تصور میں بیٹھا ہوا کہ بھائی شراب کا بیچنا خریدنا یا اس کا کاروبار کرنا یہ رزق حرام ہے چوری کرنا یہ حرام ہے کسی کی حق تلفی کرنا یہ حرام ہے بالکل یہ ساری چیز تو ہے ہی لیکن اس کے علاوہ بھی ہے فقہ کہتے ہیں کہ اگر کوئی مسلمان اللہ کی فرما برداری نہ کر کے یعنی کہ اللہ کی نافرمانی کرے نافرمانی کیا ہے نماز کا وقت ہو جائے اور وہ اللہ کے آگے سر نہ جھکائے حتیٰ کہ ایک نماز کا وقت گزر کے دوسری نماز کا وقت آ جائے اور وہ اپنے کاروبار میں اپنی نوکری میں اپنی جاب میں لگا ہوا ہے تو فقہ فرماتے ہیں کہ ڈورنگ اف دا ایک نماز سے دوسری نماز یعنی فرسٹ سالہ ٹو سیکنڈ سالہ بٹوین یہ جو ٹائم ہے اس میں اگر آپ نے اللہ کی نافرمانی کی اور اس درمیان میں جو آپ نے روزی کمائی ہے وہ روزی حرام ہے এই সেন্টারের ভিতরে রয়েছে বুক সেলফ যেখানে স্থান পেয়েছে কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই মসজিদের মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি এর ব্যবস্থা উই আর হোপিং টু রেজ ফান্ডস টু পারচেজ দি ফ্রি হোল্ড অফ দ্য প্রপার্টি অ্যাজ দ্য লিস ইজ রানিং আউট ইনশাআল্লাহ সো উম অল দি সিস্টেমস ইনসাইড ফায়ার সেফটি সিসিটিভি উইল বি আপগ্রেডেড এছাড়া এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে এবং প্রতি শুক্রবার এখানে দুইটি করে জুম্মার জামাত হয়ে থাকে রমজান মাসে প্রায় কয়েকশো মুসল্লি একসাথে তারাবি নামাজে অংশগ্রহণ করে থাকেন Alhamdulillah, last 20 years we are doing Tarawi here in the same mosque. Alhamdulillah, we do iftar 30 days of the Ramadan. Every day we do iftar arrangements, food, drinks, mashrubat, all that for the local community, mashallah. 30, 40 peoples. sometime even if it is a Friday or a Sunday, maybe more than that. So, we are doing that. ইভেন দো উহুর ফর দা বিগ এখানে বাঙালি ও পাকিস্তানি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান আফ্রিকান ইন্ডিয়ান এবং সোমালিয়ান কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন mentioned and we discussed with our community on character building Removing our bad habits changing the way we think changing our mindset according to to please allah Subhanahu wa And also self-realization Where we go through a process to understand and to better ourselves and to become better muslims and most importantly better mu'mins এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসাবেও কাজ করে যাচ্ছে এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে রয়েছে ইভিনিং এবং উইকেন্ড মাদ্রাসা এখানে অভিজ্ঞ ইসলামিক শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা সিফারা কোরআন হাদিস এবং ইসলামী মাসালা সহ দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা

এলাকার বয়স্ক লোকদের জন্যে রয়েছে বিভিন্ন হাদিস সুরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা সর্বোপরি বলা যায় এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলিম ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে we are doing all type of activities uh, islamic classes and we also do zikr mehfil we also do a uh, lot of uh, um, donation appeals towards uh, the different uh, countries uh, disasters to learn quran to learn tajweed to learn qiraat to learn islamic studies to learn basic language of arabic to improve the community, to take them to the betterment, to build a more better atmosphere as an Islamic ummah. Alhamdulillah, we are doing several, several services. একটি মর্জি সুদে সুদে সুমাটে 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 مسجد ایکٹی سماج ب ایکٹی کمیونٹی کیندر بندو حسے ایک آدرش سماج گوٹھوں نے بشیش بھومکا پالن کرے جو ہماری کمیونٹی ہے جو ہماری کمیٹی ہے وہ ماشاء اللہ زیادہ تر پاکستان سے بلانگ کرتے ہیں جو مسجد کے امام ہیں وہ انڈیا سے بلانگ کرتے ہیں جو ہمارے نمازی ہیں الحمدللہ وہ زیادہ تر بنگلہ دیش سے بلانگ کرتے ہیں تو یہ بڑا خوبصورت ماحول ہے اور شاید کسی مسجد میں ایسا ماحول ملے گا کہ ہر عقیدے کے ہر طبقے کے لوگ آتے ہیں اور بالکل ہی امام اور نمازی میں کوئی فاصلہ نہیں ہے ہم ایک دوست کی طرح بیٹھتے ہیں ہر مسائل کو کلیئر ڈسکس کرتے ہیں اور یہی وجہ ہے کہ ہر نمازی بے دھڑک ہو کر کے ہم سے سوال کر لیتے ہیں مسائل پوچھ لیتے ہیں بلکہ بہت سارے نمازی کا یہ فیڈ بیک بھی ہے کہ امام صاحب ہم مسجد میں جاتے ہیں امام نماز پڑھا کے فوراً اپنے گھر چلے گئے سم ٹائم امام اس موڈ میں ہوتے ہیں کہ ہمیں پوچھتے ہوئے مسائل بھی تھوڑا سا ڈر محسوس ہوتا ہے لیکن الحمدللہ آپ جو ہے نا مسلح پر رہ کر کے بھی لوگوں کے ساتھ بہت ہی گھل مل کے رہتے ہیں اور یہی یہ ہونا چاہیے مسجد کا پیغام یہی یہ ہے کہ ہم آ کر کے مسجد کے اندر دین کو بھی سیکھیں اور جو ذہنی ایک ہمارے سٹریس ہوتے ہیں وہ بھی دور ہو سکیں ان مرجد المتوں <سؤال> ٹی প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এর মধ্যে রয়েছে ইয়ুথ ইসলামিক অ্যান্ড সোশ্যাল ক্লাব ফুটবল ক্লাব ফ্যামিলি কাউন্সিলিং ক্লাব মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা সিটিসেফ ক্যাম্পেইন জব ইনফরমেশন বিবাহ ব্যবস্থা রামাদান ইফতার অ্যান্ড সেহেরি ব্যবস্থা মাসিক ইসলামিক কমিউনিটি ইভেন্টস এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে অন It's, this summer camp is not taking place only this year. Alhamdulillah, last five six years we arrange this summer camp for the children to to use the time of holiday for a betterment, Islamic and community events uh, which uh, help our youth uh, to uh, attract towards the uh, Islamic education, Masjid, and towards all. বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্যে রয়েছে ওপেন ডে এছাড়া শুক্রবার জুম্মান নামাজের আগে মসজিদের খতিব সামাজিক অর্থনৈতিক ইসলামিক আইন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন কিন্তু ইনসান জিতনা মজবুত হতা হিমাগ সে জেহন সে জসম সে বর্দাশ করি তাত ভীষি উতনু جس طرح انسان کی ایج بڑھتی چلی جاتی ہے ایج کے ساتھ ساتھ آپ کے جسم کی قوت طاقت ڈاؤن ہونے شروع ہوتی ہے صبر کی جو اہمیت ہے اور صبر کی جو طاقت ہے صبر کی جو قوت ہے اس کی بھی کہیں نہ کہیں قوت ڈاؤن ہوتی ہے ایک طرف بڑھاپے میں کمزوری کی وجہ سے وہ سہارے کی امید کرتا ہے ہیلپ کی امید رکھتا ہے کہ میرا بیٹا میرا بچہ میرے سہارے میرا سہارا بنے میرے بڑھاپے کی لاٹھی بنے لیکن عمل انسان کے سامنے آتا ہے جو کچھ بھی ہم کرتے ہیں وہ ہماری زندگی کے سامنے ہیں امید ہم یہ باندھ لیتے ہیں کہ بڑھاپے میں میری اولاد میرا سہارا بنے دوسری طرف کہ میرا جسم میرا ذہن اب وہ کمزور ہو چکا ہے تو یقیناً فزیکل اس وقت جو ہے نا آپ کو سپورٹ کی ضرورت ہوتی ہے لیکن بدقسمتی ہے کہ وہ اولاد جس کے لیے آپ نے دن کا سکون رات کی چین اور اللہ کے حقوق اللہ کے حکم کی مکمل نافرمانی کی مکمل نافرمانی کی اب وہ سامنے آئے گا کہ وہ اولاد آپ کی نہیں ہے وہ آپ کی بات سننے کے موڈ میں نہیں ہے সর্বোপরি বলা যায় এই মসজিদটি এই এলাকার মুসলিমদের ধর্মীয় ও সামাজিক উন্নয়নের জন্যে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে